বাংলাদেশের কজন মানুষ বলবে আমি সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করব না, আমি তো করলাম সেটি? শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস এমন মন্তব্য করেছেন। শুক্রবার বাংলাদেশ সময় রাতে ইউটিউবে ডয়েজ পেলে খালেদ মহিউদ্দিন জানতে চায় টকশোতে মুখোমুখি প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে 2007 সালে 9/11 পরবর্তী ঘটনা প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন, যদি চাইতাম তাহলে যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম তাহলে বলতাম চলেন চলেন, কি করতে হবে, কোন জামা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটি করিনি, তাদের সাথে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছি যে না ভাই আমাকে দিয়েন না, আমি এই কাজের জন্য উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্যে যান, ডক্টর ইউনুস বলছিলেন। কিন্তু তারা আমার ওপর মন ঠিক করে ফেলেছে, আমাকেই নিতে হবে। আমিও বারবার বললাম তাদেরকে, শেষে তারা নিরাশ হয়েই ফিরে গেল এই বলে যে সকালবেলায় আবার আসবে। সকালবেলা আসলে তখন আপনি রাজি হবেন এবং বলবেন আমি রাজি, কিন্তু আমি বলেছিলাম সকালবেলা এলেও একই কথাই পাবেন। কারণ এটা তো এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কারভাবেই আপনাদেরকে বলছি, না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম। ডক্টর ইউনুস প্রশ্ন করেন, কে ছাড়ে? দেশের সরকারের প্রধান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে, বাংলাদেশে এমন কজন মানুষ আছে যে বলবে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না, আমি তো সেটি করলাম, এখন আমার নামে বলা হচ্ছে আমি নাকি 10 বছর চেয়েছি? বছর নিয়ে তো প্রশ্নই ওঠে না, তারা প্রশ্ন করে যে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন কিনা, আমি বললাম না করব না। এরপর তো 10 বছর এই কাণ্ড, আমি 10 বছর দিয়ে করবটা কি? আমি তো বলেছি আমি এই কাজের জন্য নয়, দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা কিভাবে করতে হয়, আমি যেটা জানি সেটা করি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।